ছেলে একুশ মেয়ে আঠারো, এর আগে নয় বিয়ে কারো, এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কৌশল নির্ণয়ের লক্ষ্যে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড মিশন প্রোয়ার লীগ এর অ্যাডলোসেন্ট অ্যান্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রজেক্টের সহায়তায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, ল্যাম্পের প্রজেক্ট ম্যানেজার উৎপল মিনজ, টেকনিক্যাল অফিসার গোলাম মোস্তফা সহ আরো অনেকে। কর্মশালায় কিশোর কিশোরীদের মানসিক ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়ন, মনোসামাজিক উন্নতি সাধন, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু ও নারী নির্যাতন, জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণ সম্পর্কে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। We'll be right back.